এটা হচ্ছে আর সিসিবি, কিংবা বলে ইএলইসিবি, এটা এনসিবি আর আরসিসিবি মধ্যে একটু পার্থক্য আছে। এটাকে আমি অন করছি, এই অন করলাম, এটাকে এখান থেকেও টেস্ট করা যায় ঠিক আছে কিনা। এই যে অফ হয়ে গেল, আবার আমি অন করছি। এটা হচ্ছে কি, আমাদের মানবদেহের মধ্যে 30 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট আমরা সহ্য করতে পারি, তার বেশি মিলিঅ্যাম্পিয়ার, তার বেশি যদি কারেন্ট যায় তখন এটা ট্রিপ করে যাবে, মানে আর্থ, এটাকে বলে আর্থ লিকেজ কারেন্ট, আর্থ লিকেজ কারেন্ট, আর্থ লিকেজ কারেন্ট, আর্থের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করলেই এ ট্রিপ করে যাবে, মানে আমরা যখন শক খাই তখন আমাদের বডি দিয়ে আর্থে যায়, সেই কারণেই আমরা শক খাই। হ্যাঁ, এটা এটা আমি একটা টেস্ট ল্যাম্প আর্থের সঙ্গে কানেকশন করেছি, এদিকে দেখো আমি এটা ফেজ লাইনে টাচ করাচ্ছি, এই ফেজ লাইনে টাচ করালেই এ অফ হয়ে যাবে, অফ হয়ে গেল, ঠিক আছে। আমরা যখনই শক খাবো তখনই এটা ট্রিপ করে যাবে, ঠিক আছে। আবার একটু অন করছি, এখানে লেখা আছে 30 মিলিঅ্যাম্পিয়ার, 30 মিলিঅ্যাম্পিয়ার, আর এর ক্যাপাসিটি হচ্ছে 63 অ্যাম্পিয়ার, এইটা টোটাল 63 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো করলে তখন এটা অটোমেটিক ট্রিপ করবে, এটা হচ্ছে তখন ওভার কারেন্ট, ওভার কারেন্ট হলে ট্রিপ করে যাচ্ছে, 63 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট হলে তখন ট্রিপ করছে। আর আমরা যখন শক খাচ্ছি তখন এখানে এই 30 মিলিঅ্যাম্পিয়ার যে কারেন্ট আছে, 30 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট আমাদের শরীরের ভেতর দিয়ে পাস করলেই তখন এটা ট্রিপ করে যাচ্ছে। দেখ, আবার দেখাচ্ছি, আমি এই টেস্ট ল্যাম্পের তারটা ফেজ লাইনে ঠেকাচ্ছি, ট্রিপ করে গেল, ঠিক আছে। আমরা যখনই এখানে হাত দেবো তখন এটা ট্রিপ করে যাবে, ঠিক আছে। আর এটা একটা বক্সের ভেতরে ফিট করা হয়, এদিকটা মাউন্টেড, এই স্প্রিং লোডেড আছে, এই স্প্রিং লোডেড, এটা এর মধ্যে একটা বার আছে, বারের মধ্যে দিয়ে এটাকে প্রেস করে দিলি এটা লক হয়ে যাবে, ঠিক আছে।